বর্তমান সময়ে ফটো এডিট করার জন্য লাইটরুম খুব জনপ্রিয় একটা অ্যাপ। লাইটরুমের ফটো এডিট করাটা সহজ হয়ে গিয়েছে প্রিসেট ব্যবহার করার কারণে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ওয়ে দেখাবো যার মাধ্যমে আপনারা লাইটরুমের জন্য আনলিমিটেড প্রিসেট ফ্রিতে ইউজ করতে পারবেন। ভিডিও শুরুতে রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, যাতে আপনি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে আসুন এবং সার্চ বারে লিখুন এলআর প্রি প্রিসেটস। স্ক্রিনে দেখানো এই অ্যাপটা ইনস্টল করুন এবং সেটাকে ওপেন করুন। এই অ্যাপটি প্রথমবার ওপেন করার সময় আপনার কাছে পারমিশন চাইতে পারে, আপনি পারমিশন দিয়ে দিবেন। উপরের দিকটায় প্রিসেটের ক্যাটাগরি রয়েছে, আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ প্রিসেট ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে পোর্ট্রেট ক্যাটাগরি কিছু প্রিসেট ডাউনলোড করবো, এই জন্য পোর্ট্রেট অপশনটায় ক্লিক করলাম। এখানে আপনি আপনার ক্যাটাগরি বেজ আনলিমিটেড প্রিসেট দেখতে পাবেন। যে প্রিসেটটি আপনার পছন্দ হয়েছে সেটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর ডাউনলোড অপশনটায় ক্লিক করুন। আপনার ডাউনলোড কমপ্লিট হওয়া শেষে এখান থেকে ক্লোজ অপশনটায় ক্লিক করবেন, অ্যাড টু লাইটরুম অপশনটায় ক্লিক করবেন না। এভাবে আপনার কাজের ধরন এবং পছন্দ অনুযায়ী এখান থেকে আনলিমিটেড প্রিসেট ডাউনলোড করতে পারেন। তো চলুন দেখে আসা যাক কীভাবে আপনি এই প্রিসেটগুলো লাইটরুমে অ্যাড করবেন। তো চলুন দেখে আসি কীভাবে আপনি লাইটরুমে এই প্রিসেটগুলো অ্যাড করবেন। লাইটরুমে এসে নিচের দিক থেকে গ্যালারি অপশনটা চুজ করুন। এরপর আপনি যে প্রিসেটটা ডাউনলোড করেছিলেন সেটা খুঁজে বের করুন এবং সিলেক্ট করুন। এখানে আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে। প্রথমত উপরে থ্রি ডট লাইনটাতে ক্লিক করুন। এখান থেকে কপি সেটিংস অপশনটায় ক্লিক করে আপনার এই ছবিটার সকল সেটিংসগুলো কপি করে নিন। এবার আপনার নিজে যে ছবি এডিট করতে চাচ্ছেন সেটা ওপেন করুন এবং আবার থ্রি ডট লাইনটাতে ক্লিক করুন। এখানে কপির বদলে পেস্ট করুন। দেখতে পাচ্ছেন আপনার ছবিটা এডিট হয়ে গিয়েছে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য।